সে গুনাহ করে গুনাহ যে করছে অপরাধ করেছে এই অপরাধ কার্য সম্পাদনের কোনোই অনুসূচনা তার ভেতরে নাই চুরি করছে ডাকাতি করছে খুন করছে মদ খাইছে গাঁজা খাইছে জেনা করছে পাপাচার করছে মানুষের উপরে অত্যাচার করেছে জুলুম করেছে তার এই অপরাধগুলোর অনুসূচনা তার ভিতরে নাই তার ভেতরে এতটুকু তাকওয়াল্লাহ নাই সে যে গুনাহগার গুনাহ কইরা যে সে জাহান্নামে যাওয়ার লাইন খুলছে এই দুশ্চিন্তাটা তার ভেতরে বিদ্যমান নাই বরঞ্চ গুনাহের আনন্দ তার ভেতরে খুঁজা পাওয়া যায় তাইলে এটা ঈমানের ঘরে জন্ম নিয়েও বেঈমান হওয়ারই আলামত বেঈমান হওয়ার আলামত পাপ কাজের খুশি আছে জেনা কইরা মিষ্টি খাওয়াইছে একশত ধর্ষণের সেঞ্চুরি করার পরে মিষ্টি বিতরণ করেছে খুশি গুনার খুশি বখিল মানুষ সবাইরে নাস্তা করাইছে তোর মতো বখিল নাস্তা করাইলে কি লাগে রে আজকে ওই যে যার জন্য পাঁচ বছর যাবৎ পাগল আজকে হাতটা ধরছি প্রেমিকার হাত ধরছে আজকে পাঁচ বছর পরে এই কারণে বখিল হওয়ার পরেও তার বখিলি দূর হয়ে গেছে খুশিতে বন্ধুদেরকে চটপটি হয়েছে মনে করেন উদাহরণের গুনাহের কাজ করে খুশি আর আনন্দিত হয়ে গেছে পাপের আনন্দ এটা নিকৃষ্ট দোষ এ দোষের কারণে গুনাহের আনন্দ নিকৃষ্ট দোষ খুব খুশি 31st নাইটে এইবার উদযাপন করছি আল্লাহ দিলে একটা কবিরা গুনাহ করছে ওইটার জন্য সে খুব গর্বিত আনন্দিত উল্লাসিত এই এই যে উল্লাস অথবা এই খুশিটা এটা বেঈমান হওয়ার দলিল তবে হ্যাঁ ইনসান হিসেবে শয়তানের ধোকায় অথবা নফসের তাড়নায় তার গুনাহ হইতে পারে সাহাবীদেরও গুনাহ খাতা হয়েছে কিন্তু সাহাবীদের গুণ এটা যে সাহাবীদের গুনাহ হওয়ার পরে ওনারা পেরেশান হয়ে গেছে যে নিজেকে মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে ফেলেছে খাবার বন্ধ করে দিয়েছে নিজেকে নিজে আসামি হিসেবে আল্লাহর আদালতে দাঁড় করায় ফেলেছে আর দুশ্চিন্তায় চোখের পানি ফেলা শুরু করেছে যে আল্লাহ যদি ক্ষমা না করে তো নিজের গায়ে যে বাঁধন দিছি এ বাঁধন ছাড়বো না যদি না জিব্রাইলের কাছে আল্লাহ আমাদের মাগফেরাতের ঘোষণা না পাঠায় কত দুশ্চিন্তা অথবা গুহায় গিয়ে কান্না শুরু করেছে যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের মাফ করে দিছেন এই এলান না করবে ততক্ষণ পর্যন্ত সেজদার থেকে মাথা তুলব না পেরেশানি পাপ হয়ে গেছে পাপ তো মানুষেরই হয়ে গেছে কিন্তু পাপের পেরেশানিতে অস্থির হয়ে গেছে